Hello guys, welcome back to another vlog. আজকে হচ্ছে আমাদের গ্যাংটক ডে টু আর আজকে আমাদের নাথুলা পাস বাবা মন্দির এইসব জায়গাগুলোতে যাওয়ার কথা বাট আমরা যাচ্ছি না বিকজ আমার শরীরটা একদমই ভালো নেই কিন্তু তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই জাস্ট পিছনের ভিউটা দেখো আমি একটা এত সুন্দর ভিউর মাঝখানে দাঁড়িয়ে আছি মানে অসাধারণ লাগছে মানে স্পিচলেস নিচে এসে দেখে অনেক রকম ব্রেকফাস্টের আয়োজন করেছে বাট প্রথমেই আমি লিকার চাটা বেছে নিলাম কারণ আমি সকালবেলা লিকার চাটাই খেতে ভালোবাসি দুধ চা আমি যতটা পারি অ্যাভয়েড করার চেষ্টা করি চলো এটা খেতে খেতে সবার সাথে একটুখানি গল্প করি তারপর দেখাচ্ছি নেক্সট কি কি আছে ব্রেকফাস্টের মেনুতে মেনুতে পুরি আর কিছু একটা তরকারিও ছিল আমি নিয়েছিলাম জ্যাম ব্রেড আর একটা পোচ আমি আমার চাটা নিয়ে একটু হোটেলের সামনেটা এসেছিলাম এরা দেখো এদিকে সবাই গাড়িতে উঠে গেছে নাথুলা পাস বাবা মন্দির এগুলো যাবে বলে আমাকে ছেলেরা চলে যাচ্ছে তাই আমি বলছি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাট না আমি নিজেই যাইনি কারণ প্রচন্ড জার্নি আমি সেটা করতে পারি আর আমার মিমি বলছে তুমি নিজেই যেতে চাওনি আমরা কি করব মাঝে মাঝে আমার বম্মাকে আমার থেকেও ছোট লাগে আমার ফুল ফ্যামিলিতে মনে হয় আমি সব থেকে বেশি বাজে দেখি আর এটা হচ্ছে আমার পিননি সে তার একলতা বেটাকে নিয়ে সামনে বসে পড়েছে ওই দেখো হাত দেখাচ্ছে যাই হোক চলো এদেরকে টাটা করে দিয়ে আমি গিয়ে আমার ব্রেকফাস্টটা করে নিই যেহেতু আমাদের হোটেলটা অফবিটে ছিল সেই কারণে হোটেলের সামনেটা খুব সুন্দর ছিল সেই জন্য আমরা একটু ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম হাঁটতে তারপরে আমি রুমে এসে স্নান করে পুরো রেডি ফেডি হয়ে বেরাচ্ছি এখন সাইট সিনের জন্য যাই হোক আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের ড্রাইভার দাদাও খুব ভালো ছিল আমাদের ড্রাইভার দাদা আমাদের ফার্স্ট লোকেশনে ড্রপ করে দিয়ে এটা ছিল গ্যাংটকেরই একটা মনেস্ট্রি মনেশ্রী থেকে বেরিয়ে আমাদের পেয়েছিল খুবই খিদে রাস্তা দিয়ে যেতে যেতে এই ফুড ট্রাকটা চোখে পড়লো তাই এখান থেকে নিয়ে নিয়েছিলাম দু প্লেট মোমো গাড়িতে বসে পাহাড়ের বাঘ দেখতে দেখতে মোমো খাওয়ার একটা মজাই আলো তারপর আমরা গেছিলাম গণেশটক এখানে সিদ্ধিদাতা গণেশের একটা সুন্দর মন্দির আছে আর তার পাশেই একটা শিব ঠাকুরের মন্দির আছে কিন্তু প্রচুর সিঁড়ি বেয়ে আসতে হয় যাই হোক এসে ঠাকুরের মূর্তিটা দেখে মনটা ভরে গেল খুব সুন্দর ছিল মূর্তিটা তারপরে এই সাইডে আমরা চলে আসলাম এখানে ভোলে বাবার মন্দিরটা সেখানে দর্শন করে ঠাকুরকে প্রণাম করে আমরা চলে গেলাম বিশাল মিউজিকে আমরা খুব সুন্দর করে গান গাইতে গাইতে যাচ্ছিলাম কিন্তু সেটা কপিরাইটের ভয়ে দিতে পাচ্ছি না আর একটা কথা ভাবো একটা নেপালি ড্রাইভারের সামনে আমরা যে মারাত্মক মারাত্মক বাংলা গানগুলো চালাচ্ছিলাম আমার নিজের এখনও হাসি পাচ্ছে ভিডিওটা এডিট করতে বসে ভাইয়া আমাদের বলেছিল অনেকগুলো ফলসের সামনে দাঁড়াতে ফটো তুলে দেবে বাট আমরা কেউ দাঁড়াইনি এইসব গান গেয়ে এত কিছু খেয়ে ঠেয়ে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা হোটেলে চলে এলাম হোটেলে এসে মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম তারপরে আমরা বা ঘুম দিয়ে বিকালবেলা উঠে একটুখানি আড্ডা ফাড্ডা মারলাম চাটা খেলাম তারপরে ডিনার করে চলে আসলাম সোজা বাইরে এসে কয়েকটা ভিডিও ফিডিও করলাম বৃষ্টি পড়ছিল ওদের কাছ থেকে একটা ছাতা ধার নিয়েছিলাম হোটেলের লোকের কাছ থেকে কারণ এখান দিয়ে ছাতা ক্যারি করে নিয়ে যাওয়া আমার পক্ষে তো সম্ভব যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভ্লগে আবার দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও